নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি যারা বিডিপিতে জিওগ্রাফি নিয়ে অনার্স করছেন ফার্স্ট ইয়ারে, তাদের পঞ্চম পেপার, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কাজে আসবে। আমি শুরু করছি। যবে আমার এই চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আছেন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনে অন্যান্য পেপার নিয়ে আমি আসব। আমি আমার সেই পেপারগুলো দেওয়ার সাথে সাথেই আপনারা সেগুলো পেয়ে যাবেন। যাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ আজকের আমি দিচ্ছি তৃতীয় পর্ব, অর্থাৎ জিওগ্রাফির পঞ্চম পত্রের তৃতীয় পর্ব আমি আজকের আলোচনা করছি। আগামী দিনে ফার্স্ট পর্ব এবং দ্বিতীয় সেকেন্ড পর্ব দিয়ে দেবো। তাহলে প্রথম প্রশ্ন 50 নম্বরের, সাধারণ মাংসাশী প্রাণীরা কোন ট্রাফিক স্তরে অন্তর্ভুক্ত? উত্তর হলো সর্বোচ্চ। 50 নম্বর প্রশ্ন, সুন্দরবনে কী ধরনের অরণ্য পাওয়া যায়? উত্তর হলো ম্যানগ্রোভ। 52 নম্বর প্রশ্ন, কোন জীব বাস্তুস্থানীয় সম্প্রদায় বা বাস্তুতন্ত্রের সাথে যেভাবে খাপ খাওয়াতে হয় তাকে কি বলা হয়? উত্তর হবে বায়োলজি। 53 নম্বর প্রশ্ন, মাটিতে পিএইচের মাত্রা 7-এর বেশি হলে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্ষারকীয় মৃত্তিকা। 54 নম্বর প্রশ্ন, কোন মাটি কণাগুলিকে ঘিরে একটি খুব পাতলা স্তর গঠন করে এবং যা সাধারণ উদ্ভিদ দেখতে পাওয়া যায় না? উত্তর হলো জলগ্রাহী বা হাইড্রোস্কোপি। 55 নম্বর প্রশ্ন, হাট প্যান্টি মাটি কোন স্তরে গঠিত হয়? উত্তর 20 স্তরে। আচ্ছা, 56 নম্বর প্রশ্ন, লিচিং এর মাধ্যমে কোন স্তরে যে থেকে দ্রবীভূত মাটির উপকরণ একটি স্তরে জমা করার প্রক্রিয়াটি কী হিসেবে পরিচিত? উত্তর হলো এলুভিয়েশন। 57 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে মাটি ক্ষয় রোধ করা না করাও যেতে পারে? উত্তর গ্যালিচাস। আচ্ছা, 58 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে কী নামে পরিচিত? উত্তর হলো আক্লিশন। 59 নম্বর প্রশ্ন, মৃত্তিকা রঙের উপাদানগুলি কি শর্ত দিয়ে তৈরি হয়? উত্তর হলো জৈব পদার্থের পরিমাণ এবং খনিজ উপাদান। 60 নম্বর প্রশ্ন, মৃত্তিকা লৌহ অক্সাইডের অধিক্য কোন স্তরে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়? উত্তর সাবসল বা হচ্ছে B2। 61 নম্বর প্রশ্ন, চারনোজেম মৃত্তিকায় শীর্ষ স্তরটি কী রঙের হয়? উত্তর হলো ধূসর হলুদ বা হলুদ। 62 নম্বর প্রশ্ন, মৃত্তিকায় ABOC-র স্তরকে একত্রে কী বলে? উত্তর হলো রেসোলিন। 63 নম্বর প্রশ্ন, সলাংচক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়া কী? উত্তর হলো স্যালিনাইজেশন। 64 নম্বর প্রশ্ন, কে প্রথম মৃত্তিকাকে পেডোকাল এবং পেডালফার গ্রুপে শ্রেণীবদ্ধ করেছিল? উত্তর হলো মারবার্ট। 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়োস্পিক রিভার্স হিসেবে গণ্য করা হয়? উত্তর হলো নীলগিরি। 66 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির প্রধান নিষ্ক্রিয়ক কোনটি? প্রশ্নটা আবার বলছি, মৃত্তিকা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক কোনটি? উত্তর জলবায়ু। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। যদি অন্যান্য কোনো পেপারের দরকার হয় তো যোগাযোগ করবেন।